পাবলিক নাওয়ের পর্দায় আবারো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি প্রসেনজিৎ। আমরা 4-5টি রাজ্যের যে নির্বাচনের ফলাফল সেই দিকে নজর রাখছি। গোটা দিনব্যাপী সকাল থেকে আপনাদের সঙ্গে ছিলাম এবং গোটা দিনের বিভিন্ন খবরগুলো, বিভিন্ন আপডেটসগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। পাঞ্জাবে ইতিমধ্যেই জয়ের পথে আম আদমি পার্টি, উত্তরপ্রদেশেও প্রায় জয়ের নিশ্চিত আমরা বলতে পারি বিজেপির। যেই উত্তরপ্রদেশ হেভিওয়েট একটা রাজ্য, বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে একটা বিশাল একটা ইতিহাসও আমরা বলবো, কারণ উত্তরপ্রদেশে আমরা বলতে পারি এমন একটা দল বিজেপি এখন দাঁড়িয়ে আছে সেখানে পরপর দুবার নির্বাচনে জয়লাভ করে আসা, যেটা ইতিহাস আমরা বলতে পারি আরো একটা সৃষ্টি হচ্ছে। যোগী আদিত্যনাথকে বলা হচ্ছে দেশের তৃতীয় আরো একটি চেহারা, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যেও উত্তরপ্রদেশ নির্বাচনের একটা বিশাল প্রভাব প্রথম থেকেই আমরা শুনছিলাম। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছিল যে প্রথম থেকেই এই আলোচনা যে উত্তরপ্রদেশের নির্বাচনের একটা প্রভাব, তার যে নির্যাস তার একটা প্রভাব আমাদের রাজ্যেও পড়তে পারে। যদি বিজেপি হারে তাহলে বিরোধীদের জন্য সুযোগ, যদি বিজেপি জিতে যায় তাহলে রাজ্যে উত্তরপ্রদেশ মডেল করে, উত্তরপ্রদেশকে মডেল দেখিয়ে 2023-এর নির্বাচন লড়তে বিজেপির জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত বেলা গড়িয়ে দুপুর 2:08, এখনো পর্যন্ত বিজেপি উত্তরপ্রদেশে জয় প্রায় নিশ্চিত করে নিয়েছে। এখনো সময় বাকি, কিন্তু নির্বাচন কমিশন এখনো কিন্তু ঘোষণা দেয়নি, যেহেতু এখনো অনেক নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার বাকি। স্কোরবোর্ডের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে আমি জানিয়ে রাখছি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি থেকে রয়েছে মোহাম্মদ জসিমউদ্দিন। জসিম, তাকে আমাদের পাবলিক নয় পর্দায় স্বাগত জানাই। নমস্কার। আমি প্রথমে জসিম দা একটা বিষয় জানার চেষ্টা করবো, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। উত্তরপ্রদেশে আপনাদের যেই জয়ের একটা দিকে এগোচ্ছেন, নিঃসন্দেহে রাজ্য বিজেপির জন্য একটা বিশাল খুশির বিষয়, কি বলবেন আপনি? দাদা একটু থামাচ্ছি, আপনার আপনার শব্দটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, দয়া করে যদি একটু মিউটটাকে আনমিউট করে নেন, আপনার স্ক্রিনের যে মিউট অপশনটি আছে এটাকে একটু আনমিউট করে নিন। ঠিক দাদা, বলুন বলুন। আরেকটা বিষয় জসিম দা, যে বিষয়টা আমি জানার চেষ্টা করব, অনেকেই বলছিলেন রাজ্য রাজনীতিতে একটা জল্পনা চলছিল যে উত্তরপ্রদেশের যে নির্বাচন তার যে ফলাফল বেরিয়ে আসবে তার উপর আমাদের রাজ্যের আগামী যে নির্বাচন আগামী বছর হতে যাচ্ছে তার একটা বিশাল প্রভাব পড়বে, তার একটা প্রভাব আমরা দেখতে পাবো। যদি বিরোধীরা জিতে যায় তাহলে বিরোধীদের জন্য সুবিধা, যদি সরকার অর্থাৎ বিজেপি জিতে যায় তাহলে বিজেপি সেটাকে মডেল হিসেবে তুলে ধরতে পারবে 2023-এ মানুষের কাছে, কি বলবেন? আমাদের সংগঠনের উপর আমাদের এত আস্থা এবং বিশ্বাস, এবং আমাদের কার্যকর্তাদের উপরে এত বিশ্বাস,
এখানে দেশে কোনো ধরনের প্রভাব পড়বে না। তো আমি কার্যকর্তাদের পাশে আমাদের দল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের তো ওনারা কিন্তু কার্যকর্তাদের সঙ্গে সবসময় যোগাযোগ আছে এবং কার্যকর্তাদের মানে আজকে আমরা ওনাদের মার্গদর্শনে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সংগঠন আমরা মজবুত করছি এবং আগামীতে আরো কাজ করছি। সেই বিষয়ে কোন ধরনের প্রভাব আমার মনে হয় না পড়বে এবং ভালো রেজাল্ট হয়েছে, যদি মানে ভালো রেজাল্ট মানে না হওয়ার তো কোনো আমরা নেগেটিভ কোনো চিন্তা আমরা করি না। আমরা তো ভাবছিলাম পাঞ্জাবেও আমাদের আরো ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, তারপরে দেখুন আরো রেজাল্টের সময় আছে। ঠিক, আমি 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 আসছি জসিমদা। আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তের, বড় একটি খবর। আমরা ইতিমধ্যেই জানি ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবে তিনি আপের কাছে হেরেছেন, হেরে গেছেন, এবং চরণজিৎ সিং চন্নি কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী তিনিও প্রায় হারার মুখে হারতে চলেছেন, একেবারেই পিছিয়ে পড়েছেন আম আদমি পার্টির যিনি ওনার বিপক্ষ যে ক্যান্ডিডেট ছিল তার কাছে হারার মুখে রয়েছে। এই মুহূর্তের বড় খবরটির দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে আপের ঝড় পাঞ্জাবে চলছে, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। আমরা যে ভোটের যে ফলাফলগুলো বেরিয়ে আসছে সেই দিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমি জসিমদার কাছেও যাব, কিন্তু তার আগে অঙ্কিতার কাছ থেকে আমি বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করব, কোন কোন রাজ্যে এই মুহূর্তে কি আপডেট রয়েছে। আমি অঙ্কিতার কাছে সরাসরি চলে যাব। অঙ্কিতা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে যে আমার কাছে আপডেটটি রয়েছে, পাঁচটি রাজ্যে যে বিধানসভা নির্বাচনের যে ফল ঘোষণা হয়েছে এর মধ্যে উত্তরপ্রদেশে কিন্তু ভোট ফেরত যে সমীক্ষা, সত্যি করে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা একদম নিশ্চিত। উত্তরপ্রদেশে সকাল থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে হুহু করে উত্তরপ্রদেশে একের পর এক আসনে কিন্তু এগিয়ে চলছে বিজেপি। গেরুয়া ঝড় বইতে চলেছে উত্তরপ্রদেশের বিভিন্ন কেন্দ্রে। দিল্লির যে বিজেপি সদর কার্যালয় সেখানে কিন্তু ইতিমধ্যেই উৎসব চলছে। 2024 এর আগে উত্তরপ্রদেশের এই ফলাফলে বিজেপি শিবিরে নতুন করে যে অক্সিজেন যোগাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। ইতিমধ্যে উত্তরপ্রদেশে কিন্তু গেরুয়া ঝড় চলছে। আমি যদি লক্ষ্য রাখি উত্তরপ্রদেশের 403টি আসন রয়েছে, এর মধ্যে বিজেপি 260টি আসন এগিয়ে রয়েছে এবং সমাজবাদী পার্টি 139টি আসনে এবং কংগ্রেস 3টি আসনে। এবার যদি পাঞ্জাবের কথা আমি বলি, ইতিহাস পাল্টাতে শুরু করেছে পাঞ্জাব। পাঞ্জাবে এবার কিন্তু আম আদমি পার্টি সরকার গড়তে চলছে পাঞ্জাবে। এর মধ্যে উঠে আসছে আপের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ভগবন্ত মানের নামও। তিনি কার্যত আম আদমি পার্টির যে ঢেউয়ের মাথায় চড়ে নতুন তরকা হতে চলেছে জাতীয় রাজনীতি এবং পশ্চিম ভারতের রাজনীতি রাজ্য রাজনীতির একজন নেতৃত্ব হিসেবে। তিনি কিছুক্ষণ আগেও সাংবাদিকদের মুখোমুখি ওই কথাটি বলেছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি আম আদমি পার্টির কেজরিওয়ালের সাথে তিনি একটি ফটো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে কেজরিওয়াল কিন্তু ওনাকে ধন্যবাদ জানিয়েছেন আগামী মুখ্যমন্ত্রীকে। অঙ্কিত, আমাকে ছোট্ট করে যদি একটু গোয়ার আপডেটটা দেওয়ার চেষ্টা করো, গোয়াতে কি আপডেট রয়েছে? গোয়ায় 40টি আসন রয়েছে, এর মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 19টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 12টি আসনে এবং তৃণমূল কংগ্রেস, নতুন করে তৃণমূল কংগ্রেস সেখানে 3টি আসনে এগিয়ে রয়েছে। উত্তরাখণ্ডের কি পরিস্থিতি রয়েছে? উত্তরাখণ্ডের পরিস্থিতিটাও যদি বলো আমাদের। উত্তরাখণ্ডে বিজেপি রয়েছে 46টি আসনে এগিয়ে, কংগ্রেস রয়েছে 20টি আসনে এগিয়ে এবং অন্যান্যরা রয়েছে 4টি আসনে এগিয়ে। মণিপুরে বিজেপি এগিয়ে রয়েছে 24টি আসনে এবং কংগ্রেস রয়েছে মাত্র 4টি আসনে। এই পুরো ভোটের যে ফলাফল তার আপডেট আমি তোমাকে তুলে ধরলাম। সবথেকে বেশি উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে, অন্যদিকে পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টি এগিয়ে রয়েছে, এছাড়া উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে স্বাভাবিক বিজেপি এগিয়ে রয়েছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা আমাদেরকে গোটা আপডেট গুলো তুলে ধরার জন্য। এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখছিলাম, দুই দুজন মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী পাঞ্জাবের, আরেকজন হচ্ছেন বর্তমানে যিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, দুই দুজনই, একজন হেরে গেছেন আরেকজন হারার মুখে রয়েছেন। আমি আবারও চলে যাব জসিমদার কাছে। জসিমদা, এই যে খবরগুলো বেরিয়ে আসছে উত্তরপ্রদেশের ফলাফল, উত্তরপ্রদেশে 270টি, আপনারা কি আশা ব্যক্ত করতে পারছেন যে দিনের শেষে সেটা 300 ফিগারটা ক্রস করে যাবে? মণিপুরে, বিশেষ করে মণিপুরে আমাদের মাননীয় তারা
মুখ্যমন্ত্রী উনি আসলে আমাদের গিয়েছিলেন প্রচারে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি প্রচারে গিয়েছিলেন, এবং সব থেকে বড় আরেকটা বিষয় আমাদের যিনি মানে কেন্দ্রীয় মন্ত্রী মানে আমাদের প্রতিমা ভৌমিক মহোদয়া উনি মণিপুরের মানে দায়িত্বে আছেন, তো এবং আমাদের পুরো রাজ্য থেকেও আমাদের মানে কার্যকর্তারা গিয়েছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমে মণিপুরে আমরা ভালো ফলাফল করেছি, তার জন্য আমি আমি ওনাদেরকেও আমাদের ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের গোয়াতে গোয়াতেও আমাদের ফলাফল ভালো হচ্ছে, কিছু দেখছেন আরো কিছু সময়ের মধ্যে আরো আমাদের ফলাফল ভালো হবে। তো ওভারঅল আমরা আশা তো দেখুন আমরা মানে আশা আমাদের অনেক বড়, আমাদের আশার একটাই কারণ হচ্ছে আমরা মানুষের পাশে থাকি, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা, এবং ভারতীয় জনতা পার্টি আমরা শুধু পদের জন্য কিংবা কোন দায়িত্বের জন্য আমরা কাজ করি না, আমাদের একটা মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র একটা সুন্দর রাষ্ট্র নির্মাণ করা, মানব জাতির সেবা করা, তার জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে মানে ধরা মানে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দায়িত্বগুলো আমাদের নিতে হয়, তার জন্য আমরা দিচ্ছি, এবং এই তারও চারটা রাজ্যে এই ফলাফল আরো ভালো হবে আপনি কিছু পরে দেখবেন। তার সঙ্গে আমি আপনাকে এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা জাতি জনজাতি হিন্দু মুসলমান সকল অংশের ভাই বোনদের কাছে আমি সেই বিষয়টা আমাদের মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে আজকে তিন ঘটিকায় বিজেপি প্রদেশ কার্যালয় থেকে আমাদের বিজয় মিছিল এবং প্রত্যেক কার্যকর্তারা দূর হচ্ছে, আমি কিছুক্ষণ পরে ওখানে আসলে চলে যাব, তার জন্য সকলকে আসার আমি মানে মানে আহ্বান করছি আপনারা আসুন, আনন্দ উল্লাস কার্যকর্তারা খুব খুশি হয়েছে, তো কার্যকর্তাদের আমরা একটা বিশ্বাস ছিল উত্তরপ্রদেশে আমাদের 300 মানে 15-20টা সিট আমরা জিতবো, সেটা আমাদের আশা আশা করি হবে দেখি। ঠিক জসীম, আরেকটা বিষয় হচ্ছে এই যে বিজেপির জয় উত্তরপ্রদেশে, এবং অনেকেই আমরা জানি যে আপনাদের দল থেকে দুজন বিধায়ক ইতিমধ্যেই বেরিয়ে গেছেন, একজন বিধায়ক তৃণমূলে গেলেন, আরো দুজন বিধায়ক কংগ্রেসে চলে গেলেন, এই যে তারা যে দলটা ছাড়লেন আজকে উত্তরপ্রদেশের ফলাফলের পর, কোথাও কি মনে হয় যে তারা একটু হলে অনুতপ্ত হবেন যে কেন ছাড়লেন দলটা, দলটা ছেড়ে ভুল করলেন? এটা শুধু মানে আমারও বিষয় না, এটা সবাই এই বিষয়টা সবার মধ্যেই জানছে, ওনাদেরকে আমাদের দল যথেষ্ট মর্যাদা দিয়েছিলেন, তো ওনারা কি কারণে গিয়েছেন আজকে নিশ্চয়ই ওনাদের সেই একটা আশ্রু সম্ভবে আমরা ভারতীয় মানে জনতা পার্টি ছেড়ে গেলাম, তো এই রাজ্যে কংগ্রেসের কোন অস্তিত্ব ছিল না, এই রাজ্যের মানুষ কংগ্রেসকে একবার সুযোগ দিয়েছিল, কমিউনিস্ট মানে দীর্ঘদিন আসার সুযোগ দিয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস তো আমাদের রাজ্যে আরো বহুবার এসেছিল, তো তৃণমূল কংগ্রেসের যে বিচারধারা মানে ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ, তো সেটাকে আমাদের রাজ্যে মানুষ পছন্দ করে না, দেশের মানুষ পছন্দ করে না, যারা গিয়েছে তো তারা নিশ্চয়ই ওনারা মানে বুঝতে পারছে ওনাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, তো আমাদের ভারতীয় জনতা পার্টিতে কারা আসছে কারা যাচ্ছে আমরা সেই বিষয়ে চিন্তা করি না, আমরা শুধু একটাই লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট উন্নতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার ডেভেলপমেন্টের উপরে আমরা প্রত্যেকটা মানে আমাদের যে স্টেট রাজ্য প্রত্যেকটা রাজ্যে আমরা উন্নতি বা ডেভেলপমেন্টের বিষয়ে আমরা কাজ করে চলি, আমাদের মানে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী জি বলুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলুন, আমাদের মানে মুখ্যমন্ত্রী মহাশয় মানে উনিও কি কি বলছেন আপনার ডেভেলপমেন্ট, কেন্দ্রীয় সরকারের যতগুলো প্রকল্প রাজ্য সরকারের প্রকল্পগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, জনগণই আমাদের কাছে সর্বোপরি, এবং গণদেবতার কাছে আমরা নত মস্তকে আমরা তাদের জন্য আমরা কাজ করার জন্য সেই দায়িত্বগুলো নিয়েছি, তো তার জন্য আজকে এই চার রাজ্যের মানে ভালো ফলাফল এবং আগামী দিন ত্রিপুরা তো ভালো ফলাফল হবে আমার বিশ্বাস, এবং আমরা এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর ভাই মোদীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব পাঞ্চালীজির নেতৃত্বে আমরা প্রত্যেকটা সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আপনি সৌভাগ্য যোজনা বিদ্যুৎ বলুন, অটল জলধারা জলের মানে ঝরঝর জলের মানে কানেকশন বলুন, আমরা বৃদ্ধা ভাতা থেকে বিভিন্ন ভাতা থেকে শুরু করে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে আমরা বিভিন্ন ভাবে যতগুলো মানে সরকারি প্রকল্প স্কিম আছে
প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি। এই আমাদের সরকারের চার বছর পূর্তি হয়েছে। আমরা রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন আমাদের রাজ্য সভাপতি, আমরা সবাই ধন্যবাদ জানাইছি। আমাদের গতকালকে আমাদের চার বছর পূর্তি হয়েছে। আমাদের মানে অমিত ভাই সাহায্য মানে এখানে গত পরশু দিন তো মানে এসেছিলেন এবং আসতে বলে একটা সময় হয়েছে। তো আমরা আমাদের যে লক্ষ্য হচ্ছে মানুষের, কি আমাদের আর এক বছর আমাদের বিধানসভা নির্বাচন পেয়েছে হবে, তো চার বছর যে আমরা সময়টুকু পেয়েছি তার মধ্যে করোনা একটা অতিমারির মধ্যে একটা লম্বা সময় আমাদের কাছ থেকে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের সরকার, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে মানুষকে বিভিন্ন ভাবে আমরা দলীয় ভাবেও আমরা বিভিন্ন ভাবে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি। এবং আমরা যে মানে স্টেটের বা মানে ডেভেলপমেন্ট হচ্ছে, আপনি দেখুন আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটি দেখুন, আজকে রেলওয়ে দেখুন আজকে সাপ্রুপ করতে গেছে, আমরা মানে আগরতলা থেকে আগর আখাউড়া রেলের কাজ কমপ্লিটের পথে, তারপরে আমাদের আগরতলা সাপ্রুপ রোড হচ্ছে, তারপরে আসাম আগরতলা রোডে কাজ চলছে, আর ধর্মনগর কৈলাস কমলপুর হয়ে আমাদের খোয়াই হয়ে আগরতলাতে বাইপাস রোড হচ্ছে যেটা কুড়িপুকুর দিয়ে দিয়ে বের হবে, তো এরকম করে। এবং আমাদের ইন্টারন্যাশনাল পোর্ট হয়েছে, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হচ্ছে, এবং বিভিন্ন ভাবে আমাদের সাপ্রুমে আজকে মানে ইয়ে হচ্ছে মানে ডেভেলপমেন্ট হচ্ছে সাপ্রুমে। তো আমাদের ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে মানে গেটওয়ে হবে, এবং এসটিজেড যেটা সাপ্রুম হচ্ছে ভারতবর্ষের বড় বড় শিল্পপতি এখানে শিল্প করবেন। তো মানে ওভারঅল মানে ডেভেলপমেন্ট, আমরা ডেভেলপমেন্ট উপরে বিশ্বাস করি, আমরা জনগণের কাছে আমরা যাই। তো আমাদের দিয়ে যে মানে আপনারা ফরেন্সিক মানে আপনারা ইয়ে হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে সেই মানে আপনারা হোম মিনিস্টার দিয়ে আপনারা করেছেন মানে উদ্বোধন, তো যে আমরা ভারতবর্ষের মধ্যে আজকে দেখুন ত্রিপুরাতে এটা ছোট্ট একটা রাজ্য যেটা হয়েছে আজকে, সেটার উপকারিতা শুধু আমরাই নয় সমগ্র আমরা ভারতবাসী পাবো, বাংলাদেশ, মায়ানমার, বিভিন্ন দেশ ওনারাও সেই সুযোগ সুবিধা পাবেন, ওই জায়গাটার ডেভেলপমেন্ট হবে, কর্মসংস্থান হবে। তো ডেভেলপমেন্ট যদি আমি বলি, আমার মানে ঘন্টা দুই চার পাঁচ ঘন্টা আপনার সঙ্গে আমরা আলোচনা করে আমার আলোচনা সমাপ্ত হবে না। তো এই আমাদের মূল লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। তো যে নির্বাচনটা গিয়েছে ওই নির্বাচনে আমরা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা আমাদের যারা আমার ভাইরা বোনেরা প্রত্যেকটা জনগণকে আমরা নতমস্তকে আমরা ওনাদের যে মানে ওনাদের যে আমাদেরকে ভোট দিচ্ছে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানে রাজ্যের আমাদের নেতৃত্ব যেরকম উত্তরপ্রদেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, উনি আজকে ওনার দেখুন ওনার মার ব্যবসা আমরা আজকে ওখানে উনি যেভাবে উত্তরপ্রদেশকে একটা জায়গায় পৌঁছানোর জন্য দিন রাত্র পরিশ্রম করছেন, আজকে দেখুন উত্তরপ্রদেশে ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে। তো আজকে মানুষ মানে আমাদেরকে দিয়েছেন মানে ভোট দিয়েছেন, তো ওভারঅল প্রত্যেক স্টেটে আমাদের প্রচন্ড আমাদের সংগঠন এবং সরকার কাজ করছে। সেই বিষয়টি আমরা ত্রিপুরাতে আমরা কাজ করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের সংগঠনের যিনি সভাপতি আদরণীয় মানিক শাহ মহাশয়ের নেতৃত্বে আমরা এই রাজ্যে আগামী 23 নির্বাচনে আপনারা দেখবেন আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। এবং যদি নির্বাচন কমিশন উপনির্বাচন ঘোষণা দেন সেখানেও দেখবেন আমরা মানে বিপুল ভোটে যেটা কংগ্রেস, তৃণমূল কিংবা সিপিএম পার্টি কোনো অস্তিত্বহীন থাকবে না, দেখবেন ওনাদের জবানত বাজেয়াপ্ত হবে, আপনি শুধু দেখবেন সময় রাখবেন। আরেকটা শেষ প্রশ্ন আমি, আপনি কিছুক্ষণের মধ্যেই বিজেপি সদর কার্যালয়ে যাবেন, কিন্তু শেষ প্রশ্ন আপনার কাছে আমার সেটা থাকবে, একটু জাতীয় রাজনীতির দিকে যদি আমি যাই, জাতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে একটা বিশাল রব উঠছিল যে উত্তরপ্রদেশে বা যদি কংগ্রেসের হাল গোটা দেশে প্রিয়াঙ্কা গান্ধী ধরে নেয়, প্রিয়াঙ্কা গান্ধী যদি কংগ্রেসের হাল ধরে তাহলে কংগ্রেস আবার পুনরায় তাদের শক্তিতে ফিরবে, পুনরায় কংগ্রেস উজ্জীবিত হবে। কিন্তু আজকে উত্তরপ্রদেশের ফলাফলের পর আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস মাত্র দুটো সিটে সীমিত হয়ে গেছে, মাত্র দুটো সিটে তাদের, তারা এখনো জয় হয়নি, মাত্র এগিয়ে রয়েছেন দুটো সিটের মধ্যে, সেগুলো থাকবে কিনা এখনো স্পষ্ট নয়। কোথাও কি প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এসেও ধরাশায়ী হতে হলো আমরা বলতে পারি কংগ্রেসকে, কি মনে করেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি একটা ডাক দিয়েছে কংগ্রেস মুক্ত ভারত। তো কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, সোনিয়া গান্ধী বলুন, ওনাদেরকে মানুষ আর বিশ্বাস করছে না। ওনার পরিবার তান্ত্রিক পার্টি, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপ্রেমিক পার্টি, ভারতীয় জনতা পার্টি একাত্ম মানববাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি ত্যাগ বলিদানের পার্টি। তো
আমাদের পার্টি আর কংগ্রেস পার্টি হচ্ছে পরিবারতান্ত্রিক। তো আমাদের ভারতবর্ষের মানুষ রাষ্ট্রপ্রেমী মানুষ, ভারতবর্ষের মানুষ এই পরিবারতান্ত্রিক পার্টিকে বিশ্বাস করে না। তার জন্য প্রত্যেক রাজ্যে ওনাদের গোহারা ওনারা হাঁটছেন, সেটা এই প্রমাণ হচ্ছে। আপনি প্রিয়াঙ্কা গান্ধী বলুন আর যিনি গান্ধীকে আপনারা কোনো আনুন না কোনো কোনো গান্ধী দিয়ে ভারতবর্ষে কোনো রাজ্যে দেখা যাবে না। ভারতবর্ষকে যদি দেখা যায় তাহলে একমাত্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর ভাই মোদীজি। শুধু ভারতবর্ষেই নয়, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসন আমরা ভারত মানে হবে একদিন, সেই বিষয়ে আমরা এগিয়ে চলছি। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ জসীম দা আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আবারও উত্তরপ্রদেশে জয়ের দিকে যাচ্ছেন তার জন্য অভিনন্দন রইল আপনাকে। ঠিক ঠিক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম রাজ্যের মাইনরিটি সেলের যিনি চেয়ারম্যান রয়েছেন জসীম উদ্দিন, মোহাম্মদ জসীম উদ্দিন, তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি একেবারে উত্তরপ্রদেশের জয় নিয়ে নিশ্চিত, ওনারা একেবারে জয়ের মুখে রয়েছেন এমনটাও বলেছেন। এবং তিনি বলেছেন সংখ্যা আরো বাড়তে পারে, যে আসন সংখ্যা এখনো দেখা যাচ্ছে সেই সংখ্যাটা আরো বেড়ে যেতে পারে, সমাজবাদীর সেটা কমতে পারে। এবং যারা দল ছেড়েছেন কিছুদিন আগে, রাজ্যে যারা দল ছেড়েছেন তারা কোথাও গিয়ে অনুতপ্ত হবেন, কেন দল ছাড়লেন সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ যেই উত্তরপ্রদেশকে নির্ভর করা হচ্ছিল, যেই উত্তরপ্রদেশকে নির্ভর করে সমস্ত জল্পনা চলছিল, আদৌ কি উত্তরপ্রদেশ নির্ভর ছিল নাকি রাজ্যের মাটিতে কোনো ছক কষা হয়েছিল যেই ছক কষার মধ্য দিয়ে তারা দল ছেড়েছিলেন? কিন্তু এই ছক কি আদতে মিলে যাবে নাকি মিলবে না? বলছিলেন 10 তারিখের পরে গোটা ছবি পরিষ্কার হবে, কোট আনকোট আমার সঙ্গে আমার একটি অনুষ্ঠানে বলেছিলেন কোনো একজন প্রাক্তন বিধায়ক। কিন্তু তিনি বলেছিলেন 10 তারিখের পরে ছবি পরিষ্কার হবে, কিন্তু আদৌ কি এখন সেই ছবিটা পরিষ্কার হবে নাকি অন্য কোনো ছক রয়েছে পেছনে, অন্য কোনো ছক, অন্য কোনো বিষয় রয়েছে নাকি? এই যে বিজেপির পার্সেন্টেজ, বিরোধীদের পার্সেন্টেজ, সমস্ত কিছু কম্পেয়ারিং করে রাজ্য রাজনীতিতে খেলা হবে, সেই বিষয়গুলোর দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো উত্তরপ্রদেশের ছবি। একেবারে ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়েছেন কার্যকর্তারা রাস্তায়, ট্রাক্টর নিয়ে বেরিয়েছেন বিজেপির জয়ের নিশ্চিতের পথে, যখন বিজেপি উত্তরপ্রদেশ এখনও আমি বলছি পরিষ্কার নয়, স্কোরবোর্ডে দেখা যাচ্ছে 270-275 কখনো 80, আবার এখানে দেখা যাচ্ছে 121-125, স্কোরবোর্ড পরিবর্তন হতেও পারে। কারণ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জয়ের তালিকা প্রকাশ করেনি, কতজন জয় পেয়েছেন কতজন জয়ী হয়েছেন সেগুলো প্রকাশ হয়নি, স্কোরবোর্ড পরিবর্তনও হতে পারে আমি বারবার বলছি। কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন্ড চলছে, এই ট্রেন্ড যদি চলতে থাকে বিজেপির জয় প্রায় নিশ্চিত, প্রায় নিশ্চিত আমরা বলতে পারি। দেখুন একেবারে উত্তরপ্রদেশের রাস্তায় ট্রাক্টর নিয়ে নেমে পড়েছেন কর্মী সমর্থকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাক্টরে করে বাইকে করে জয়ের উল্লাসে মেতে উঠেছে উত্তরপ্রদেশের যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে, উত্তরপ্রদেশের 270টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস 3টি আসনে, সমাজবাদী পার্টি রয়েছে 124টি আসনে, বহুজন সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে 5টি আসনে, অন্যান্যরা 1টি আসনে। উত্তরাখণ্ডের দিকে যাব, উত্তরাখণ্ডে 70টি আসনে লড়াই হয়েছিল, 70টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে 41টি আসনে, দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস 25টি আসনে, অন্যান্যদের খাতায় গেছে 4টি আসনে এগিয়ে রয়েছে, এখনো ফলাফল পুরোপুরি বেরিয়ে আসেনি। মণিপুরের দিকে তাকাবো, মণিপুরে 60টি আসনের মধ্যে 60টিতেই গণনার কাজ প্রায় শেষ, আমরা বলবো না শেষের পথেও বলবো না, চলছে এখনো প্রায় বেশ কিছু কেন্দ্রে। বিজেপি 28টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 9টি আসনে এগিয়ে রয়েছে, এনপিএফ 5টি আসনে এগিয়ে রয়েছে, এনপিপি 10টি আসনে এগিয়ে রয়েছে, অন্যান্যরা 8টি আসনে এগিয়ে রয়েছে। পাঞ্জাবের দিকে যাব, সরকার গড়ার দিকে এগিয়ে যাচ্ছে আম আদমি পার্টি, 90টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, কংগ্রেস এগিয়ে রয়েছে 18টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 2টি আসনে, কংগ্রেস এগিয়ে অন্যান্যরা এগিয়ে রয়েছেন 1টি আসনে। গোয়ার দিকে যাব, গোয়াও একটি অন্যতম আজকে এবারের নির্বাচনে অন্যতম একটি জায়গা ছিল, অন্যতম একটি বিষয় ছিল। গোয়াতেও আমরা যদি দেখি, গোয়াতে বিজেপি এগিয়ে রয়েছে 19টি আসনে, কংগ্রেস 12টি আসনে, আম আদমি পার্টি 2টি আসনে, তৃণমূল কংগ্রেস 3টি আসনে এগিয়ে রয়েছে, অন্যান্যরা 4টি আসনে এগিয়ে রয়েছে। এই মুহূর্তের
যে আপডেটসগুলোর দিকে নজর রাখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের রাস্তায় ট্রাক্টরে করে বাইকে করে কর্মী সমর্থকরা নেমে পড়েছেন বিজয়ের উল্লাসে। একেবারেই আমরা বলতে পারি যোগী আদিত্যনাথের নেতৃত্বে যে সরকার এতদিন চলছিল পুনরায় তারা ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, পুনরায় ক্ষমতা দখলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই ছবিটা কিন্তু পরিষ্কার হচ্ছে, যত সময় গড়াচ্ছে তত কিন্তু পরিষ্কার হচ্ছে এই ছবিগুলো। এবং যে কথাটা আমরা বারবার বলছিলাম যে উত্তরপ্রদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে পরপর দুবার সরকারে ফিরে আসা, এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি ইতিহাস গড়ার পেছনে একেবারে রাস্তায় রয়েছে যোগী আদিত্যনাথ। এবং আমরা বলতে পারি পাঞ্জাবের দিকে যদি চায় তাকাই, আম আদমি পার্টি এমন আরো একটি দল যারা বিজেপি এবং কংগ্রেসের পর নিজের একটি রাজ্য থেকে বেরিয়ে আঞ্চলিক দল, আমরা বলতে পারি এমন একটি আঞ্চলিক দল যারা একটি রাজ্য থেকে বেরিয়ে নিজের রাজ্যের সীমানা পেরিয়ে গণ্ডি পেরিয়ে অন্য একটি রাজ্যের একেবারে মসনদে বসতে যাচ্ছে আম আদমি পার্টি, সেটা হচ্ছে পাঞ্জাবের মসনদে বসতে যাচ্ছে আম আদমি পার্টি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, মণিপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মণিপুরেও বিজয় উল্লাস চলছে, মণিপুরেও বিজয় উল্লাস চলছে। মণিপুরে নির্বাচনের দায়িত্বে, নির্বাচনের যে প্রচার সমস্ত কিছুর দায়িত্বে ছিলেন আমাদের রাজ্যেরই সাংসদ এবং দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তিনি দায়িত্বে ছিলেন। মণিপুরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রায় জয়ের পথে, মণিপুরে 60টি আসনের মধ্যে 28টি আসনে ইতিমধ্যে জয় নিশ্চিত করে নিচ্ছে বিজেপি, 9টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, এনপিএফ এগিয়ে রয়েছে 5টি আসনে, এনপিপি এগিয়ে রয়েছে 10টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 8টি আসনে। মণিপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মণিপুরের বিজেপি কার্যালয়ের বাইরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট কর্মী সমর্থকদের উন্মাদনা রয়েছে এবং যা খবর রয়েছে তার এই যে 4-4টি রাজ্যে বিজেপির জয়ের রথ, সেই বিজেপির জয়ের উচ্ছ্বাস নির্যাস কিন্তু আমাদের রাজ্যেও আসতে যাচ্ছে। 3টের সময় আমাদের রাজ্য বিজেপি কার্যালয়ের সামনে কিন্তু আমরা জানি যেটা জানানো হয়েছে সেখানে কিন্তু একটি বিজয় মিছিল করা হবে। 4-4টি রাজ্যে মোদির ঝড় আমরা বলতে পারি, 4-4টি রাজ্যে বিজেপি ঝড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া, যেই গোয়াকে নিয়ে নানান ধোয়াশা ছিল, গোয়াতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি 19টিতে এগিয়ে কংগ্রেস 12টি আসনে এগিয়ে, অর্থাৎ এই লড়াইয়ের পর কিন্তু আমরা বলতে পারি 2023-এর লড়াই রাজ্যে বিজেপির জন্য অনেকটা সহজ হবে এবং 2024-এ কেন্দ্রেও বিজেপির জন্য যথেষ্ট সহজ হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।